আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা কোনো মিনি ব্লগ নয়, আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা যেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো বলে এই ভিডিওটা করেছিলাম। কিছুদিন আগে আমার সাথে একটা ঘটনা ঘটে, সেটা আমি কোনো ব্লগে শেয়ার করতে পারি ভেবেছিলাম যে এই ঘটনাটা আমি একদম আলাদা একটা ভিডিও করেই তোমাদের সাথে শেয়ার করবো। করবো করবো করে অনেকটাই দেরি হয়ে গেল। দিনটা ছিল 3রা ফেব্রুয়ারি। আমি যখন গোসল করার পর খামারে গিয়ে চুল শোকাই, সেই দিনও সেরকম আমি খামারে দাঁড়িয়ে চুলটা শোকাচ্ছিলাম। তো বাড়ির পাশ দিয়ে তিনটা মেয়ে যাচ্ছিল, ওরা বলতে বলতে যাচ্ছিল যে এই বাড়ির দিদিটা ব্লগ করে। আমি সবই শুনতে পাচ্ছিলাম, কিন্তু আমি যাই খামার ছিলাম ওই মেয়েগুলো সেটা বুঝতে পারিনি। তো আমাকে দেখে ওরা দাঁড়িয়ে পড়ে, আর একটা বাচ্চা মেয়ে আমাকে বলে যে দিদি আমি তোমার ভিডিও দেখি, আমার তোমার ভিডিও খুব ভালো লাগে। আমার সাথে প্রথমবার এরকম কিছু ঘটলো যে আমাকে কেউ বললো এসে যে আমার ভিডিও তার ভালো লাগে। তো আমি কি করব নিজেই বুঝতে পারিনি। পরে ভাবছিলাম যে তার সাথে একটা ফটো তুলে রাখলে বা ভিডিও করে রাখলে কত ভালো হতো, সারা জীবনের জন্য স্মৃতি হয়ে রয়ে যেত আমার কাছে। এরপরে এরকম কিছু হলে হয়তো আমি ফটো বা ভিডিও করে রাখবো, প্রথমবার তো বুঝতে পারিনি, কিন্তু সারা জীবন সেই স্মৃতিটা আমার মনের মধ্যে থেকে যাবে। আল্লাহ হাফেজ।